সুখবর, অনেক বড় সুখবর হতে যাচ্ছে, কারণ গতকালকের নির্বাচনের ফলাফল দেখে আমরা এতটাই খুশি হয়েছি। কারণ আমরা আগে থেকে যেই সরকার চাইছিলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা যেই সরকার চাইছিল, এখনো পর্যন্ত 15,000 ভোটে এগিয়ে আছেন আমাদের সেই সরকার। এখন শুধু কিছু কার্যক্রম বাকি আছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সবাই যদি এই সরকারকে সাপোর্ট করে তাহলে অবশ্যই এই সরকার আবার আসবে। আমরাও চাই এই সরকার আসুক। সো আপনারা যদি চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, তাহলে বাংলাদেশিদের জন্য একটু হইলেও আবার উপকৃত হতে যাচ্ছে আমি যতটুকু মনে করতেছি, এই সরকার যদি থাকে। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই দেখে যাবেন, অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, ইটস মি এম কে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস। চলে আসছি মালদ্বীপের সর্বশেষ আপডেটের একটা ভিডিও নিয়ে। আপনারা জানেন গতকালকে মালদ্বীপের ইলেকশন শেষ হয়েছে। আমরা গতকালকে রাত্রেই জানতে পারছি যে এইবার কে সরকার হচ্ছে এবং কে কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তবে মালদ্বীপের সরকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ার মতো এইরকম না, তাদের সরকার নির্বাচনের এটা একটু অন্যরকম, ইউরোপিয়ান স্টাইলে তারা এই নির্বাচনটা করে। তাদের একটা নির্বাচনেই নির্বাচন শেষ হয়ে যায় নাই। তবে হ্যাঁ, যেই খুশির সংবাদটা আমি আপনাদের দিতে চাচ্ছি, সর্বপ্রথমে আমি আপনাদের ভোটের লিস্টটা একটু বলে দেই। আমরা যেই সরকার বারবার চাইছিলাম যে এই সরকার আসলে বাংলাদেশিদের জন্য অনেক অনেক ভালো হতে পারে, শেষ পর্যন্ত সেই সরকারই প্রথম অবস্থাতেই পাশ করে গেছেন এবং উতরে গেছেন। মালদ্বীপে এইবার 8 জন সরকার পদে দাঁড়াইছে, তার মধ্যে আমি শুধু 3 জনের হিসাব কিসাব করব। প্রথম যেই ফার্স্ট হয়েছেন, 1,00,000 ভোট পেয়েছেন, তিনি হচ্ছেন ইয়ামিন দলের সরকার এবং ডক্টর মুইস। তিনি 1,00,000 ভোট পেয়ে এখন পর্যন্ত সবার উপরে আছেন। আর দ্বিতীয় স্থানে যে আছেন উনি হচ্ছে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সলি। এবং 3 নম্বরে যিনি আছেন ওনার নাম হচ্ছে লিয়াস, উনি 15,000 ভোট পেয়ে এখন পর্যন্ত মালদ্বীপ সরকার নির্বাচনের ক্ষেত্রে 3 নম্বরে আছেন। তারা চতুর্থ যিনি হয়েছেন তিনি 6,000 সামথিং ভোট পেয়েছেন। পঞ্চম যিনি তিনিও 6,000 ভোট পেয়েছেন। সপ্তম যিনি তিনি 1,500 এবং অষ্টম যিনি তিনি এই 300 না 400 এরকম ভোট পেয়েছেন। এখন আসি নির্বাচনের মূল যেই কার্যক্রম, মালদ্বীপের নির্বাচনের কার্যক্রম সরকার গঠন কীভাবে করে এটা নিয়ে। এটা আপনারা অনেকেই জানেন না, আমি কেন এখনও পর্যন্ত বলছি যে সরকার এখনও পরিবর্তন হতে পারে, এখনও পর্যন্ত কেন নির্বাচন শেষ হয় নাই, এই কারণটা বলছি। কারণ হচ্ছে, যেমন ধরেন আমাদের বাংলাদেশে আমরা 2টা সরকার বা 3টা সরকার বা এরকম দাঁড়ায়, দাঁড়ানোর পরে একদিনে যে সবার থেকে বেশি ভোটে এগিয়ে থাকে দিন শেষে ভোট গণনার পর তাকে সরকার হিসেবে নির্বাচিত করে। কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। মালদ্বীপের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে 1,00,000 ভোটে আগায় আছে তিনি প্রথম অবস্থাতে পাশ, দ্বিতীয় সেকেন্ড হচ্ছে যিনি 85,000 ভোট পাইছেন। এখন বাকি কথা হচ্ছে যে এইখানে কেন আমাদের বাংলাদেশিদের মতো না, কারণ আমাদের বাংলাদেশিতে হচ্ছে সরকার নির্বাচন, গভর্নমেন্ট নির্বাচন, আর এইখানে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তারা ইউরোপের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো ফলো করে এবং তারা যেভাবে আগায় এইভাবে আগায়। যেমন আমাদের বাংলাদেশে ধরেন প্রত্যেকটা এমপি সিট আছে, আমার এই দেশে কিন্তু সিট নেই, সরাসরি আপনি 8 জনকে ভোট দেবেন, শুধুমাত্র 8 জনের কাছেই ভোট যাবে। বাংলাদেশের মতো সিট কাউন্ট হয় না এখানে, এই জন্য তারা কি করবে, তারা কিভাবে নির্বাচনের সম্পূর্ণ কাজটা শেষ করবে। এখন ধরেন যারা 1 নম্বর এবং 2 নম্বর আছেন, তালাতালিটা বা যোগদানটা তাদের সাথেই তো হবে, কারণ 1 আর 2-এর মধ্যেই পাশের যে লড়াইটা এটা হবে। এখন 1 নম্বরে যিনি আছেন তিনি 1,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন, 2 নম্বরে যিনি আছেন তিনি 85,000 ভোট পেয়ে এগিয়ে আছেন, 3 নম্বরে যিনি আছেন তিনি মাত্র 15,000 ভোট পাইছে। আচ্ছা, 3 নম্বরে যিনি আছেন ওনার সাথে যদি বাকি আরও 5 জনের ভোট যোগ করা হয়, তিনি কি 1 নম্বরের 1,00,000 ভোট ওইটা পার করে যেতে পারবে? এটা পারবে না। এখন মালদ্বীপের প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হয়, নির্বাচিত হয় হচ্ছে যিনি 1-2-এর লিস্টে থাকে অথবা 3-এর লিস্টে থাকে, ওনারা যত ভোট পাইছে, ঠিক আছে, সবচাইতে বেশি ভোট যে পাইছে, বাকি যেই 5টা বা 6টা সরকারের পদে দাঁড়ায় তারা আইসা ওই প্রথমের 1-2-3 নম্বর সরকারের সাথে যোগদান করবে। যোগদান করার পরে যেই সরকারের ভোট সবচাইতে বেশি হবে, আমি আবারও বলছি যেই সরকারের ভোট তখন বেশি হবে উনি মালদ্বীপের সরকার বা মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইবে। হ্যাঁ, প্রথম দফাতে এখন পর্যন্ত আমাদের প্রিয় সরকার, সবার বাংলাদেশিরা যারা চায় যাদের প্রিয় সরকার ইয়ামিনের পক্ষ থেকে ডক্টর মুইস 1,00,000 ভোট পেয়ে সবার উপরে আছেন। ইনি দ্বিতীয় ভোট যে আছেন, দ্বিতীয় লিস্টে যিনি আছেন তিনি 15,000 কম ভোট পেয়েছেন, 85,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। এখন তৃতীয় স্থানে যেই 15,000 ভোট আছে, এই 15,000 ভোট যদি আইসা 1 নম্বরের সাথে যোগ দেয় তাহলে 1 নম্বর হয়ে যাবে 1,15,000 ভোট, তাহলে ডক্টর মুইস এইখান থেকেই পাশ হয়ে যাবে। এখানে কাহিনীটা হচ্ছে, যদি তৃতীয় যে লিস্টের নামটা আছে
এই নামটা যদি আয়েশা আবার দ্বিতীয় জনের সাথে মানে বর্তমানের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলের সাথে যোগদান করেন তাহলে ওই যে ইব্রাহিম মোহাম্মদ সোলের 85,000 ভোট এর সাথে যদি তিন নম্বরের 10,000 ভোট বা 15,000 ভোট আয়েশা যোগদান করেন তাহলে হবে এক নম্বর এবং দুই নম্বরের ভোট তখন সমান সমান হয়ে যায় এক লাখ হয়ে যায় তারপরে আবার বিবেচনা হবে হচ্ছে আপনার যে 4, 5, 6 ওই যে লিস্টের মধ্যে সরকারগুলো আছেন ওই সরকারগুলো আয়েশা কার সাথে যোগ দিবে একের সাথে যোগ দিবে না দুইয়ের সাথে যোগ দিবে যখন সাতজন সরকারি সবাই সবার সাথে যোগ দিবে যোগ দেওয়ার শেষে তখন টোটাল হিসাবটা হবে যে এক নাম্বার দল পাশ করেছে না দুই নাম্বার দল পাশ করেছে এখন পর্যন্ত এই জিনিসটা কার্যক্রম চলছে আমি যতটুক শুনছি যে 30 তারিখ এই মাসের 30 তারিখ নাকি এই কাজটা শুরু হবে আবার অনেকেই বলতেছে যে 3 দিন পর নাকি এই কাজটা শুরু হবে সো এখন পর্যন্ত আমি এটা অফিসিয়ালি জানি না যখনই জানবো আমি অবশ্যই অবশ্যই আপনাদের জানিয়ে দেব আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে এক নাম্বার যিনি আছেন তিনি 1,00,000 ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন দুই নাম্বার যিনি আছেন তিনি 85,000 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন এখন প্রথম অবস্থায় একজন তো পাশ করছে আপনাদের আমাদের বাংলাদেশের হিসাবে এক নাম্বারে 1,00,000 ভোট পাইছে 15,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন তার মানে 1,00,000 ভোট পেয়ে উনি একবার পাশ করে ফেলছেন এখন দ্বিতীয় পাশটা হচ্ছে ওই যে বাকি আরও 6টা দল আছে ওই 6টা দল আইসা এক নাম্বার এবং দুই নাম্বারের সাথে যোগদান করবে ওই যোগদানের পরে তারা যেই ভোটগুলো পাইছে এই ভোটগুলোও কিন্তু ওই একের সাথে দুইয়ের সাথে আসবে যে যেই দলে যোগ হবে তার ভোটগুলো ওই দলে যোগ হবে সবাই যখন যোগদান করে ফেলবে যোগদানের শেষে সবার ভোট সব কিছু কাউন্ট করবে আবার সেই সময়ে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন উনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইবে এবং এখন পর্যন্ত আমাদের সকলের চাওয়া ইয়ামিন সরকার যখন ছিল বাংলাদেশিদের জন্য অনেক অনেক লোক আসতো আসতে পারতো তাদের জন্য খোলা ছিল এখন আমাদের বাংলাদেশিরা যেটা চাইছিল ওইভাবেই যাচ্ছে এখনও পর্যন্ত যেহেতু শেষ হয় নাই 15,000 ভোটে ইয়ামিন সরকারের ডক্টর মুইস এখন পর্যন্ত এগিয়ে আছেন আর যদি হ্যাঁ এটি হয় তাহলে বাংলাদেশিদের জন্য অনেকটা সুখবরই হতে যাচ্ছে কারণ বাংলাদেশিরা এটাই চাইতেছিল ডক্টর মুইস যেন জয়লাভ করে এবং এখন পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে 85,000 ভোট পেয়ে শেষ পর্যন্ত দেখা যাক যে কি হয় বা কি হতে যাচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে সব কিছু নিউজ দিব আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই উত্তর দিব আর আপনারা কী ধরনের পরবর্তী ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ